আসসালামু আলাইকুম। পারিবারিক জীবন, চাকুরি জীবন এবং সন্তানদের সাথে সময় কাটানো, এই বিষয়টি ব্যালেন্স করার যে বিষয়টি, এটি এখন সবচেয়ে বার্নিং কোশ্চেন হয়ে দাঁড়িয়েছে এবং সকলের জন্য একটা ঝামেলার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং সকলেই, আমরা যারা কর্মজীবনে আছি, আমরা যারা চাকুরি করছি, ব্যবসা বাণিজ্য করছি, বিভিন্নভাবে আমরা যারা এঙ্গেজড আছি, তারা কিন্তু এই বিষয়টি ব্যালেন্স করার যে বিষয়টি, এটি নিয়ে কিন্তু খুবই উদ্বিগ্ন একটা সময় পার করছি আমরা। কিভাবে ব্যালেন্স করব, সন্তানকে কিভাবে সময় দিব, ওয়াইফকে কিভাবে অথবা হাজব্যান্ডকে কিভাবে সময় দিব, বাবা মাকে কিভাবে সময় দিব, আর যে ওয়ার্ক লোড থাকে অফিসে সেটাকে কিভাবে আসলে অ্যাডজাস্ট করব, ম্যানেজ করব, এই বিষয়গুলো নিয়ে আমরা যারপর নাই চিন্তায় আসলে উদ্বিগ্ন থাকে সব সময়। এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করতে চাই, যার মাধ্যমে হয়তো আমরা আমাদের যে সাংসারিক জীবন, পারিবারিক জীবন, আমাদের চাকুরি জীবন এবং আমাদের সন্তানদের সাথে সময় কাটানোর যে ব্যাপারটি, এটাতে একটা ব্যালেন্স করতে পারি। এর জন্য প্রথমে যে কাজটি করা উচিত সেটা হচ্ছে যে চাকুরি জীবন এবং পারিবারিক জীবনের একটা বাউন্ডারি সেট করা উচিত। সেটা হতে পারে এমন যে আমি আমার পরিবারের জন্য যে কাজগুলি করি সেগুলি থাকবে ফিক্সড এবং তার জন্য একটা টাইম লিমিট থাকবে। আমি আমার অফিসের যে কাজগুলি করি, অফিসকে টেনে আমি বাসায় আনার চেষ্টা করব না। অনেক সময় হয় কি, আমরা দেখা যায় যে অফিসে অনেক লোড আছে, সেই লোডটা অফিসে হয়তো শেষ করতে পারিনি, আমরা বাসায় এসে আবার সেই কাজগুলো সেরে নিই। অনেক সময় দেখা যায় কিছু মেল করা হয়তো বাদ রয়ে গেছে অথবা বিভিন্ন ধরনের কাজ আমাদের অফিসে থাকে, সেগুলোকে আমরা বাসায় নিয়ে আসি। নিয়ে আসার পর যে সময়টুকু আমাদের সন্তানদের সাথে কাটানোর কথা ছিল, আমার স্ত্রীর সাথে বা আমার হাজব্যান্ডের সাথে কাটানোর কথা ছিল অথবা আমার বাবা মায়ের সাথে একটু গল্প করার কথা ছিল, সেই সময়টুকু আমার অফিসের মধ্যেই চলে যাচ্ছে। অর্থাৎ বাসায় যখন আমি অফিস করছি তখন কিন্তু আসলে আমি ব্যালান্স করতে পারছি না। এই যে বাসায় অফিসকে টেনে আনছি অথবা অফিসে পরিবারকে টেনে নিয়ে যাচ্ছি, সংসারকে টেনে নিয়ে যাচ্ছি, এর একটা বাউন্ডারি সেট করতে হবে। অর্থাৎ আমি চিন্তা করে রাখবো যে বাসায় আমি অফিস টেনে নিয়ে আসবো না, অফিসে আবার বাসাকে টেনে নিয়ে যাবো না, বা পারিবারিক যে সাংসারিক জীবন সেটাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করব না। তাহলে দেখা যাবে যে পরিকল্পিতভাবে যদি আমি কাজ করি তাহলে ওই পরিকল্পনা মাফিক আমার যে অফিস ওয়ার্কলোড এবং আমার পারিবারিক যে কাজ সেগুলো হয়ে যাবে। আসলে প্রকৃত অর্থে আমাদের সবচেয়ে বেশি ল্যাকিং যেটা থাকে সেটি হচ্ছে যে আমাদের সুনির্দিষ্ট সুন্দর একটা পরিকল্পনা থাকে না। আর পরিকল্পনা থাকলেও ভাষা সেটা হয়তো মাথায় থাকে কিন্তু আমরা একদম রাইট ডাউন করি না, সেটাকে লিখি না। হ্যাঁ, যে সপ্তাহে হয়তো আমার পরিবারের সাথে এরকম একটা ফিক্সড ডে থাকবে যেদিন আমি পারিবারিকভাবে আমার সন্তানদের সাথে কাটাবো, আমার পরিবারের আরও যারা লোকজন আছে তাদের সাথে কাটাবো, আত্মীয় স্বজনদের সাথে কাটাবো, এরকম একটা ডে থাকবে। আবার দেখা যায় যে অফিসের যে সময়টুকু আছে এই অফিসের সময়টুকুর মধ্যেও দেখা যাচ্ছে যে পারিবারিক অনেক ঝামেলার কথাও হয়তো সেখানে গিয়ে আমি চিন্তা করছি বা সেখানে গিয়ে করতে হচ্ছে। হ্যাঁ, যদি সেটা কোনো বিষয় যদি এমন থাকে যে আনঅ্যাভয়েডেবল বিষয়, অনেক সময় থাকে যে আনঅ্যাভয়েডেবল বিষয় অনেকগুলো থাকে যেটাকে আমি অ্যাভয়েড করতে পারছি না চাইলেও, সেটা হয়তো করতে হতে পারে, বাট একদম নিয়ম করে ফেলা অথবা নিয়মিতভাবে অফিসে গিয়েও পরিবারের কথা চিন্তা করা বা পারিবারিক কোনো কাজ করা, এটা যেমন অফিসিয়াল কাজের মধ্যে একটা ব্যত্যয় ঘটাবে, ঠিক তেমনিভাবে পরিবারে এসে, সংসারে এসে, পারিবারিক জীবনে এসে অফিসিয়াল কাজগুলো করা, সেটাও পারিবারিক কাজের মধ্যে একটা ব্যাঘাত অবশ্যই ঘটাবে। এই জন্য একটা বাউন্ডারি সেট করে নিতে হবে, পারিবারিক জীবন এবং চাকুরি জীবনের মধ্যে বাউন্ডারি সেট করে নিতে হবে। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে পরিবার হলো কাজের একটা ব্রেক। অর্থাৎ পারিবারিক যে কাজগুলো আমরা করি সেগুলো যদি আমরা খোশ মেজাজে করি, সেগুলো যদি আমরা এনজয় করি এবং ভালো একটা মেন্টালিটি নিয়ে করি, তাহলে হতে পারে যে পারিবারিক কাজটাও আমার কাছে একটা আনন্দময় হয়ে উঠতে পারে। তারপর দ্বিতীয় যে কাজটা করা হচ্ছে সেটি হচ্ছে যে রুটিন মাফিক সময় ব্যয় করা। অর্থাৎ আমরা আসলে যে কথাটি আগেও বলেছি যে আমরা হয়তো একটা মাইন্ডসেট করে রাখি যে হ্যাঁ, আমি অফিসের জন্য এতটা সময় দেবো, পারিবারিক অফিসের জন্য তো ফিক্সড টাইম, আবার পরিবারে এসে এতটা সময় দিব, এইভাবে সময় দিব এবং এই কাজের জন্য এতটা সময় ব্যয় করব, এটা আমার মাথায় থাকে। মাথায় থাকার কারণে আসলে ওই বিষয়গুলি দেখা যায় যে অনেক বিষয় ছুটে যায়, যে বিষয়গুলিকে আমি আর কোপ করতে পারি না অথবা সামনে নিয়ে আসতে পারি না। তো এই জন্য ওই বিষয়গুলিকে যদি আমি লিখে ফেলতে পারি, লিখে লিখে ওইভাবেই যদি ওই রুটিন
অনুযায়ী যদি আমার জীবনটাকে আমি পরিচালনা করি তাহলে হয়তো একসময় আমি ইউজ টু হয়ে যাব ওইভাবে, একদম আমার মাইন্ডসেট হয়ে যাবে এবং আমি ওইভাবেই আমার কাজের যে বাস্তবায়ন সেটা করব। তাহলে দেখা যাবে যে আমি হয়তো 100% কাজ করতে পাচ্ছি। এছাড়া দেখা যাবে যে আমি হয়তো কিছু কাজ করছি আবার অনেক কাজ অবাস্তবিত থেকে যাচ্ছে কিন্তু আমি সেটাকে রিকল করতে পারছি না, কারণ হচ্ছে আমার সামনে তো সেই রুটিনটা নেই অথবা আমার সামনে তো সেই চেকলিস্টটা নেই। এজন্য চেকলিস্ট করা বা রুটিন মাফিক জীবন পরিচালনা করতে পারলে তাহলে আমাদের চাকরি জীবন এবং পারিবারিক জীবনের মধ্যে একটা সুন্দর একটা ব্যালেন্স নিয়ে আসা সম্ভব। আবার অনেক সময় দেখা যায় যে আমরা আসলে বলেই ফেলি আমাদের পরিবারের সদস্যদের সাথে বা অন্য কারোর সাথে, বন্ধুবান্ধবদের সাথে, আমি আসলে সময়ই পাচ্ছি না। এই বিষয়টা বলা মানে হচ্ছে যে আমি আসলে যে সময়টা পরিবার আমার কাছে চাচ্ছে অথবা আমার বন্ধুবান্ধব চাচ্ছে আমি আসলে ওই সময়টাকে বা তাদের ওই বিষয়টাকে প্রায়োরিটি দিচ্ছি না। প্রায়োরিটি দিলে তাহলে নিঃসন্দেহে আমি হয়তো সময় বের করতাম বা বের করতে পারতাম। সময় বের করা যাবে না বিষয়টা কিন্তু আসলে এতটা কঠিন নয় যতটা কঠিন করে আমরা চিন্তা করি, যতটা কঠিন করে আমরা ভাবি। এই বিষয়টাকে যদি আমরা প্রায়োরিটিতে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু তার জন্য কিছুটা সময় খুব অল্প হলেও আমরা সেখানে ব্যয় করতে পারবো, অন্ততপক্ষে সামাজিকতা রক্ষা হবে এরকম ধরনের সময় কিন্তু আমরা ব্যয় করতে পারবো, বের করতে পারবো। তো এই জন্য আসলে আমাদেরকে প্রায়োরিটি সেট করতে হবে। প্রায়োরিটি সেট করে সেই বিষয়টাকে আমি আসলে কতটা গুরুত্ব দিচ্ছি সেই আলোকে যদি আমরা কিছুটা প্রায়োরিটির ভিত্তিতে যে হ্যাঁ অফিসিয়াল আজকের এই কাজটা আমি আগামীকাল করতে পারবো, তাহলে হয়তো সেখান থেকে কিছুটা সময় বের করতে পারলাম, অথবা পরিবারের এই কাজটা আমি আজকে না করে কালকে করতে পারবো, সেখানে হয়তো আমি একটা সুন্দর একটা ব্যালেন্স কিন্তু আমি করতে পারবো। তো এই যে এইভাবে ব্যালেন্স করতে চাইলে তাহলে অবশ্যই আমাকে প্রায়োরিটি সেটটা করতে হবে।